কি কি দেওয়া আছে ম্যাঙ্গো জুসের মধ্যে? মিল্ক আছে, আইস আছে, চিনির রস আছে, দুধ আছে। वेलकम बैक टू माय चैनल। आई एम विवेक और तुम्हारा देखो तुम्हारे भाई चैनल मालदा चले। सो अनेक दिन ट्राई करछिलाम आमार चैनले किछु गरम पड़े ठंडा किछु आनार, तो फाइनली पे गेछि आमादेर खर्दार बुके। देखते ठीक आछे एखानेई काकुर दोकान, काकु दाड़िये आछे मात्र 10 टाका एबं 20 टाका किन्तु पावा जाच्छे। 10 टाकार ग्लास 20 टाकार ग्लास पावा जाच्छे ম্যাঙ্গো জুস পুরো ঠান্ডা ঠান্ডা। আর তোমাদের এক্সাক্ট লোকেশনটা বলি, ঠিক দেখতে পাচ্ছো আছে খর্দা স্টেশন। খর্দা স্টেশন থেকে ঠিক এই 10 পা হাঁটলেই রাস্তার বাঁ দিকে, রাস্তার বাঁ দিকে দাদার দোকান। তো এসো খেয়ে যাও, আমিও খাই দেখি কেমন লাগে। দাদা তোমার দোকানে এই ম্যাঙ্গো জুসি ঠিক কত কত দামের মধ্যে বিক্রি করছে? 10 আর 20 মধ্যে ম্যাঙ্গো জুস ঠান্ডা, তাই তো? এটা তুমি এখানে কবে থেকে শুরু করেছো? এক মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, এক মাস হয়েছে চালু করেছো। আচ্ছা ম্যাঙ্গো জুসি ছাড়া আর কিছু রয়েছে নাকি? ম্যাঙ্গো জুসি এক মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছ তো ফ্রেশ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আম রয়েছে, দেখো আমগুলো বেশ পাকা আম। আর জুসি কাকু যেমনটা বললো 10 টাকা এবং 20 টাকা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে 10 টাকার গ্লাস। কাকু 20 টাকার গ্লাসটা একটু দেখাতে পারবে? তো ফ্রেন্ডস এই হচ্ছে 20 টাকার গ্লাস এবং এই হচ্ছে 10 টাকার, 10 টাকা এটা হচ্ছে 20 টাকা। আচ্ছা কাকু তুমি কি এটা দোকানটা প্রতিদিনই খোলো? হ্যাঁ প্রতিদিন। কটার সময় খোলো? 10 থেকে 10। 10টার সময় খোলো? দুপুর 10টা। দুপুর 10টা থেকে রাত 10 বাজে। দুপুর 10 থেকে রাত 10। এই আমটার নাম কি বলতে পারবে? তোতাপারি। আমের নামটা শুনে দাদা বলে দিল। এই হচ্ছে আম, দেখো বেশ বড় সাইজের সাইজের এবং পুরো পেকে লাল হয়ে গেছে, পুরো পেকে টকটক করছে, দেখো হলুদ হয়ে গেছে। এই জুসের মধ্যে কি কি দেওয়া আছে ম্যাঙ্গো জুসের মধ্যে? মিল্ক আছে, আইস আছে, চিনির রস আছে, দুধ আছে, মধু আছে। ওকে থ্যাংক ইউ। খেতে হবে, মাস্কটা তো খুলতে হবে, মাস্ক ছাড়া তো আর খাওয়া যাবে না। চলো মাস্কটা খুলে নিয়েছি। ফাইনালি হাতে চলে এসেছে, এই দেখো এটা হচ্ছে 10 টাকার গ্লাস, এছাড়াও 20 টাকা রয়েছে, তোমরা 20 টাকা নিতে পারো। তবে চলো হাতে ধরেছি, বেশ ঠান্ডা। আর দাদা যেমনটা বললো কী কী রয়েছে তোমরা তো শুনলেই, মধু রয়েছে, আইস রয়েছে, আর চিনি রয়েছে, আরও কত কী রয়েছে। তো চলো দেখি খাই খাই, বেশ ঠান্ডা কিন্তু মারাত্মক লাগছে ভাই এই গরমে। ম্যাঙ্গো জুসি পেয়েছি, অনেক দিন ধরেই খুঁজছিলাম, বাট আমাদের ঘরের পাশে এরকম একটা এক মাস হয়ে গেছে খোঁজ পাইনি, আর আজকে পেয়ে গেছি, জাস্ট আনবিলিভেবল। চলো কেনি, দারুণ পুরো দেখছো, বেশ পরিমাণে কিন্তু ঘন রয়েছে, যে পাতলা রয়েছে 10 টাকায় দিচ্ছে বলছে পাতলা সেইরকম কিন্তু না, বেশ ঘন রয়েছে, মিষ্টি যথেষ্ট রয়েছে, একদম ঠান্ডা, পুরো ঠান্ডা কুলকুল। দারুণ ভাই, মারাত্মক। তো তো ফ্রেন্ডস খাওয়া শেষ, আর দাদা তো বলেই দিল ম্যাঙ্গোর মধ্যে কী কী রয়েছে, আর যেটা হচ্ছে প্রচণ্ড ঘন, কিন্তু ম্যাঙ্গো জুসিটা ঘন, 10 টাকা দিয়েছে বলে পাতলা সেরকম কিছুই না, ব্যাস ঘন ছিল এবং কুল, মধু দেওয়া ছিল, চিনি দেওয়া ছিল, একদম টেস্ট কিন্তু দারুণ। অতি অবশ্যই ট্রাই করতে হবে তোমাদের, আর আসতে হবে যে লোকেশন তো বলে দিয়েছি, ঠিক আছে একবার ট্রাই করো, 10 টাকা 20 টাকা পেয়ে যাবে। আর সবচেয়ে বেস্ট যেটা সেটা বলবো তোমাদের, খাওয়ার যেমনই হোক ভাই আগে হচ্ছে মানুষের ব্যবহার,
কাকুর যেমনটা ব্যবহার ছিল সুন্দর ব্যবহার খুব ভালো ব্যবহার করেছে। আমি যখন আসলাম কাকুকে বললাম কাকু একটা ভিডিও করব, কাকু একটা মুচকি এসে বলে ঠিক আছে ভাই করতে পারিস। তো অতি অবশ্যই তোমাদের একবার এসে ট্রাই করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, আর এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটন প্রেস করে নোটিফিকেশন করে দাও লেটেস্ট আপডেট। তো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।